সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক সুন্দরী মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? নূপুর। আপু কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করেন আপনি? ফ্যামিলিতে কে কে আছে? মা আছে, ভাই বোন নাই কেউ? তুই ভিডিওর সামনে কে আসতে বলছে? সংসার করতে কি খুব ইচ্ছা হয়? পড়ালেখা করছেন? অল্প করছেন। বয়স কত আপনার? 19 বছর। তো বিয়ের বয়স হয়ে গেছে, তো বিয়ে শাদী করতে? আপনি তো দেখতে সুন্দর সুন্দর, তো মানুষ পাচ্ছেন না কেন? কোন প্রেম ভালোবাসা নাই? স্বামীর তো ভালোবাসা কি তা তো আর আমি জানি না। স্বামী যে খাইতে চান, পায়েস রান্না করে খাওয়াইতে চান? আচ্ছা আচ্ছা। তো যে ফ্যামিলির মা আছে, মা কি বিয়ে দিতে চায় না আপনাকে? সুখ ছিল কখন জীবনে? সুখ ছিল যখন বাবা মা ভালো ছিল, বাবা ছিল, সবাই ছিল, ভালোবাসা ছাড়া কি কাউকে শোনাবেন? বউ সাজতে খুব ইচ্ছা হয়, তাই না? সে মানুষটা কিরকম হইতে হবে যার বউ হবেন? যে আমার মনের কথা বুঝবে, আমি তার মনের কথা বুঝবো, সেরকম মানুষ চাই আমি ভাই। আচ্ছা আচ্ছা। তা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোনের মাধ্যমে করবে। নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, মুখস্থ নেই, আমরা হালকা পাতলা লেখাপড়া করছি, সেরকম জানি না। তা আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসলে শুনতে পেলেন এক রোমান্টিক আপুর জীবনের গল্প। তার মুখটা সবসময় হাসি খুশি থাকে, তার আসলে একটা জীবন সঙ্গী চাই, একটা মনের মানুষ চাই, একজন বিয়ে করে সংসার করতে চায়। কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01878754325। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বারটা খোলা রাখবেন। আর নামাজ কালাম পড়েন? নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ওকে আপু, ভালো থাকেন। ওটা তো পাতা ফুল না, পাতাই দিলাম, ফুল দেবে, গ্রহণ করবেন। ওকে আপু, ভালো থাকেন।